শাকিব খান অপু বিশ্বাসকে নিয়ে এরকম কোন অপু বিশ্বাস এই পর্যন্ত অনেকবার যে প্রশ্নের সম্মুখীন হয়েছেন সেটা হলো অপু আর শাকিবকে আবার কবে দর্শক একসাথে সিনেমায় দেখতে পাবে। আর প্রতিবারই অপু বিশ্বাস জবাব দিয়েছেন, কোনো প্রযোজক যদি লগ্নি করে তাহলে আমার কোনো আপত্তি নেই শাকিবের সাথে সিনেমা করতে। মূলত তার এই বক্তব্যই বলে দেয় শাকিবের প্রতি তার ভালোবাসা বা দুর্বলতা এখনও চরম পর্যায়ে রয়েছে। আজ অপু বিশ্বাস সেই একই সুরে সুর মেলালেন। সিনেমা করার পেছনে সবচেয়ে বড় যে অবদানটা থাকে প্রযোজকের, তার লগ্নির কারণেই আসলে সিনেমা তৈরি হয় এবং তার পাশাপাশি থাকে গল্প এবং ডিরেক্টর, এই তিনটার সমন্বয়ে কিন্তু একটি সিনেমা তৈরি হয়। তো সেক্ষেত্রে যদি শাকিব খান অপু বিশ্বাসকে নিয়ে এরকম কোনো লগ্নি গল্প বা ডিরেক্টর তৈরি হয় আমার জায়গা থেকে কোনো প্রবলেম নেই, আমি অবশ্যই কাজ করতে চাই। এখন বাকিটা আসলে গল্প বা সব কিছুর উপরে নির্ভর করবে। প্রিয়তমা সিনেমা আপনি দেখবেন কিনা জানতে চাইলে অপু বলেন, লাল শাড়ির প্রযোজকের বাবার সিনেমা প্রিয়তমা, অর্থাৎ জয়ের বাবার ছবি, তাই অবশ্যই দেখব। শাকিব খানের সিনেমা না বলে উনি বলেছেন প্রযোজকের বাবার ছবি। এখান থেকেই বোঝা যায় কতটা সম্মান ও ভালোবাসা শাকিব খানের প্রতি, যে উনি স্বামীর নাম মুখে আনতে চান না। প্রিয়তমা দেখব, কারণ প্রিয়তমা হচ্ছে গিয়ে এই লাল শাড়ির প্রযোজকের বাবার, সুতরাং এটা দেখতেই হবে, কোনোভাবে ওয়ে আউট নেই। আর পাশাপাশি আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি অনেক দূরে এগিয়ে যাচ্ছে, সেটা সাধুবাদ জানানোর জন্য অন্যান্য সিনেমাগুলো আমি দেখব। লাল শাড়ি সিনেমার প্রমোশনের জন্য আপনি সবসময় লাল শাড়ি পরেন, আমরা জানতে চাই এখন পর্যন্ত কতগুলো শাড়ি কিনেছেন আপনি? জবাবে অপু বলেন, একটা করে নতুন করে পরে যাচ্ছে, আমি কোনটা আসলে রিপিট করছি না, এখন তো 40-এর কাছাকাছি।